প্রার্থিতা প্রত্যাহার করে জীবন বাঁচাতে সিসিকে কে রনির চিঠি নিজের ও তার পরিবারের ক্ষতি হলে তার জন্য সিসিকে কে করে পটুয়াখালীর তিন আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী গোলাম মাওলা রনি প্রধান নির্বাচন কমিশনের কাছে চিঠি প্রেরণ করেছেন আজ সোমবার তিনি এই চিঠি সিসি বরাবর ডাক ও ইমেইল যোগে পাঠান এবং একই সাথে তার ব্যক্তিগত ফেসবুক পেজে পোস্ট করেন চিঠিতে তিনি আওয়ামী লীগ ক্যাডারদের দ্বারা নিজ পরিবারের অবরুদ্ধ হওয়া সহ বিএনপি নির্বাচনী অফিসে হামলার অভিযোগ করেন তিনি অভিযোগ করেন নির্বাচনী এলাকায় এসে এক ভীতিকর ও প্রাণসংহারী পরিবেশের মধ্যে অবস্থান করছেন সেই সাথে এ ব্যাপারে প্রশাসনের কোনো সহযোগিতাও পাচ্ছেন না তিনি আরও উল্লেখ করেন সিসির ভাগিনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন তবে তাকে যেন এই অবস্থা থেকে উদ্ধার করা হয় তার বিনিময়ে নিজের প্রার্থীতা প্রত্যাহার করার সিদ্ধান্তের কথাও জানান চিঠিতে চিঠি হুবহু হলো। দেওয়া হল নিম্ন স্বাক্ষরকারী পটুয়াখালী তিন সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী গত বারোই ডিসেম্বর আমি নির্বাচন উপলক্ষে সপরিবারে নির্বাচনী এলাকায় এসে এক ভীতিকর ও প্রাণসংহারী পরিবেশের মধ্যে পড়েছি আওয়ামী লীগের নেতাকর্মীরা থানা পুলিশ ও প্রশাসনের সহতায় আমাকে সপরিবারে অবরুদ্ধ করে রেখেছে বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তারা ভোটারদেরকে মারধর করছে ভয়ভীতি দেখাচ্ছে এবং স্থানীয় নির্বাচনী অফিসগুলোতে অগ্নিসংযোগ করছে প্রকাশ্য তারপর উল্টো মামলা করে পুলিশ দিয়ে লোকজনকে গ্রেপ্তার করে চলেছে এবং অনেককে এলাকা ছাড়া করেছে আমি শত চেষ্টা তদবির করেও স্থানীয় প্রশাসন এবং ঊর্ধ্বতন প্রশাসনের কোন সাহায্য তো দূরের কথা ন্যূনতম সারা শব্দ পাচ্ছি না অবস্থা দৃশ্য মনে হচ্ছে আপনার নিয়ন্ত্রিত প্রশাসন গড়াচিপা দশমিনার আওয়ামী লীগ প্রার্থী যিনি কিনা আপনার ভাগিনা তার যোগ সাজস্যে এই জনপদে আমি ও আমার পরিবারের জন্য অসংখ্য মৃত্যু ফাঁদ পেতে রেখেছে আপনার ভাগিনা এবং তার সাংগাঙ্গা এলাকাতে ইতিহাসের ভয়াবহতম নির্বাচনী সন্ত্রাস এবং অমানবিক কর্মকাণ্ড শুরু করেছে তারা গত ডিসেম্বর আমার স্ত্রীর গাড়িতে ভাঙচুর ব্যাপকভাবে করেছে এবং গাড়ির মধ্যে থাকা দশ বারো জন নারীকে লাঞ্ছিত করেছে পুলিশ কোনো সাহায্য তো করেইনি বরং উল্টো হুমকি দামকি দিয়ে আমার স্ত্রী সহ অন্যান্য মহিলাকে থানা থেকে বের করে দিয়েছে জনাব জনাবিসি আপনার কথা বিশ্বাস করে আমার স্ত্রী লন্ডন প্রবাসী বোন ও কিশোরী কন্যা ও বালক পুত্রকে নিয়ে নির্বাচন করতে এসেছিল আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রতিদিন পালা করে আমার বাড়ির সামনে এসে তাণ্ডব চালায় অশীল অঙ্গভঙ্গি করে এবং হুমকি ধামকি দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিদিন পালা করে আমার বাড়ির সামনে এসে তাণ্ডব চালায় অশীল অঙ্গভঙ্গি করে এবং হুমকি ধামকি দিয়ে থাকে যার কারণে আমার পরিবারের সবাই অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছি এবং মৃত্যু ভয়ে কাটরাচ্ছি আপনি যদি চান যে আপনার ভাগিনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন তবে আমাকে এই অবস্থা থেকে উদ্ধার করুন আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করতে ইচ্ছুক আমার ও আমার পরিবারের যদি কিছু হয় তবে ব্যক্তিগতভাবে আপনিও আপনার ভাগিনা দায়ী থাকবেন